হ্যালো বন্ধুরা, ফুড অফ বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের একটা ভিন্ন স্বাদের পালং শাকের রেসিপি দেখাব। এটি হলো মুগ পালক বা মুগ ডাল দিয়ে নিরামিষ পালং শাকের ঘন্ট। ভিডিওটা শুরু করবার আগে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা ননস্টিক প্যান গরম করে দিয়ে দেব এক বাটি মুগ ডাল। হালকা বাদামি করে ড্রাই রোস্ট করে নিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে ডাল পুড়ে কালো না হয়ে যায়। এবারে একটা ননস্টিক কড়াইতে 1 টিস্পুন রিফাইন্ড তেল গরম করে একে একে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন জিরে, 4 থেকে 5টা এলাচ, ছোটো 2 থেকে 3 টুকরো দারচিনি, 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে সাথে দেব একটু জল যাতে মশলা তলায় ধরে না যায়। একটু ভালো করে সাঁতলে নেব। এবারে ভেজে রাখা ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ৫০০ গ্রাম ধুয়ে কুচিয়ে জল ঝরিয়ে রাখা পালং শাক দিয়ে একবার ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব একে একে স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। সব কিছু একবার ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। ঢাকনা তুলে একবার নাড়িয়ে নেব ও 100 ml জল দিয়ে ঢেকে আরেকবার 7 থেকে 8 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। রান্না প্রায় হয়েই এসছে, আরও 50 ml জল দিয়ে একবার মিশিয়ে নেব। দিয়ে দেব 1 টেবিল স্পুন ধনে পাতা কুচি এবং সব কিছুর সাথে আরেকবার মিশিয়ে নেব। সব শেষে 1/4 টিস্পুন সুগার ফ্রি পাউডার দিয়ে মিশিয়ে নিলেই তৈরি ভিন্ন স্বাদের পালং শাকের ঘন্ট। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিও আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো ফুড অফ বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেল।